ডাক্তাররা তো লাখ লাখ টাকা বেতন পায়, আমরা তো সাধারণ পয়সা পাই। এই পয়সার মধ্যে আমরা ডেলি 25 টাকা বাড়ছে, এই টাকাটা পাইলে তো আমরা খুব খুশি হই, কিন্তু এইটাও আমরা বঞ্চিত করছে। তা আমরা ওখানে কী খায়া বেশি? আমরা ওই কারণে আজকে সুপারিনটেন্ডেন্টের দেখা করতে আসছি। সুপারিনটেন্ডেন্ট নাই, যে বুটো স্যার আছে, কিন্তু তারা কইছে আমরা এটা তারা জানে না। তো তারা জানে না, কে জানে এটা? জানে কে? আমরা যে অ্যাডভান্স পাই না, আমরা প্রতি বছর অ্যাডভান্স পাই গেছি, 2000 হোক 4000 হোক যাই হোক পাই গেছি। এইবার সবাই 2 বছর দিলে সবাই অ্যাডভান্স পায় হাসপাতালে। আমরা যে ছোট কর্মচারী, আমরা 2 টাকা অ্যাডভান্স পাই না। মানে আমরা চাই যে আমরা যে গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিচ্ছে যে আমরা একটা ডিএ পামু, ডেইলি 25 টাকা মনে বাড়ছে গত জানুয়ারি মাস থেকে 8 মাসের পর হয়েছে। সুপারিনটেন্ডেন্ট কী করে? সুপারিনটেন্ডেন্ট ছাড়া আমরা কর্মী না? সুপারিনটেন্ডেন্ট ছাড়ার প্রতি আমরা লেগে মায়া দেওয়া লাগে না? আমরা আসার উদ্দেশ্য হলে আমরা জিবি হাসপাতালের অনিয়মিত শ্রমিক। জানুয়ারি মাস থেকে আমাদের সরকারের ঘোষিত ডিএ ডিক্লেয়ার দিছে। আমরা আজকে বিগত 8 মাস ধরে আমরা ডিএ হনো পাইতেছি না। আমরা এমএস অফিস অনেকবার আইসি, ওই লেগে ফাইল পাঠাইছি, ফাইল গেছে, ফাইল এসে এসব মাঝখানে কিছুদিন করছে, ইলেকশনের লেগে আটকে রয়েছে। গেল লোকসভা, গেল পঞ্চায়েত, অহন শুধু অহন আইলে কয় তারা আজকে না কাল।